আমি আপনার প্রতি এবং জাতীয় পার্টির প্রতি একটা সম্মান রেখে কথা বলতে চাই জনমনে আলোচনাটি আছে যে আওয়ামী লীগ পিতৃত্বের পরিচয় দিয়ে জাতীয় পার্টি কি টিকিয়ে রেখেছে আমি এই এই আপনার এই বক্তব্যের সাথে একেবারে ভিন্নমত তো ভিন্ন মত এবং এটা আমার আপনার এই বক্তব্যটাকে আমি প্রত্যাখ্যান করি কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টি জাতীয় পার্টি বরংচ আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে দুই হাজার সালের নির্বাচনে এই জাতীয় পার্টি তার আগে চার দলীয় জোটে অন্তর্ভুক্ত হয়ে হয়েছিল বলে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছিল তারপরে আমরা যখন ভাগ হয়ে গেছি আমরা যখন সেই কথা যখন বিএনপি যখন আমাদের সাথে প্রতারণা করেছে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করল যখন তখন আমরা যে বেরোয় আসছি বেরোয় আসার পর কিন্তু বিএনপি আর আজকে পর্যন্ত কিন্তু ক্ষমতায় আসতে পারেনি না আপনাদের এখনো জিম কাদের এক ধরনের কথা বলেন এবং রশনের সাথে আরেকজনের বক্তব্য হ্যাঁ আবার আমরা এই মহাজোট গঠন করে করেছিলাম 2006 সালে মহাজোট গঠন করেছিলাম তার ধারাবাহিকতায় আজকে পর্যন্ত আমলি ক্ষমতা আসছে এটি বাস্তবতা এখন দুইজন দুই রকম কথা আমি আমি ঠিক ওইভাবে আমি মনে করি না যে আর না সেই আমি মনে করি যে আমাদের তো টিকেয়ে রাখা না আমরা ওনাদের টিকেয়ে রেখেছিলাম ওনারদের টিকে রাখছি আর এখন এখন আমরা স্বতন্ত্রভাবে স্বতন্ত্রভাবে চলছি স্বতন্ত্রভাবে আগামী নির্বাচনে আপনারা কি করবে আগামী নির্বাচনে আগামী নির্বাচনে আগামী নির্বাচনে এখন আমাদের পার্টি চেয়ারম্যান তো সেটা স্পষ্ট করে দিয়ে বলেছেন এবং সেই অবস্থাটা আমরা উনি না স্পষ্ট কথাটা স্পষ্ট করেছেন যে কথা বলছেন তাতে কিন্তু স্পষ্ট হয় না শুনু সুব্রাই হ্যাঁ স্পষ্ট সংশয় থেকেই যায় একটা একটা

তাহলে এই অনিশ্চয়তা কেটে যাওয়া একটি আশার আলো হবে আশার আলো আপনারা দেখছেন সুনীল সুপার অসংখ্য ধন্যবাদ